হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। আজকে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব। গতদিন আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো আজকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের নাম, প্রকল্পের সূচনাকাল এবং সেই প্রকল্প সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করব। প্রথমে আমরা দেখব যে প্রকল্পের নাম এবং নিচে দেখব সেই প্রকল্প কিসের জন্য। ওকে, তো প্রথমে দেখো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটা 2015 সালে লঞ্চ করা হয়েছিল, যার মেন টার্গেট হচ্ছে বেকার যুবক যুবতীদের চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান। অর্থাৎ যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য একটা প্রশিক্ষণ দেবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যার শর্ট ফর্ম হচ্ছে PMKVY, যেটা 2015 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। পরবর্তী দেখো, অটল পেনশন যোজনা, যেটা 2015 সালে লঞ্চ করা হয়েছিল, যার মেন টার্গেট হচ্ছে বেসরকারি কর্মচারীদের বার্ধক্য ভাতা প্রদান। অর্থাৎ পরিষ্কার কথা বলতে গেলে হচ্ছে পেনশন প্রদান, যারা বেসরকারি কর্মচারী তাদেরকে পেনশন প্রদান করবে অটল পেনশন যোজনার আওতায়। পরবর্তী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016। দেখো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা, সেটা হচ্ছে এর মূল লক্ষ্য গোটা ভারতবর্ষকে এলপিজি গ্যাস বিনামূল্যে প্রদান করা। তোমরা জানো যে উজ্জ্বলা যোজনায় অনেকে গ্যাস পেয়েছে এবং সেই প্রকল্পটা কিন্তু 2016 সালে লঞ্চ করা হয়েছিল। নেক্সট প্রকল্প, প্রধানমন্ত্রী গরিবি কল্যাণ যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, যেটা 2016 সালে লঞ্চ করা হয়েছিল, গরিব মানুষদের কল্যাণ সাধনই এই প্রকল্পের মূল লক্ষ্য। আচ্ছা, এর যে PDFটা, সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে, এই যে ভিডিওটা তৈরি হচ্ছে এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সহ যে কোনো ইন্টারভিউর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী যেটা রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যে যার আওতায় আমরা এখন যে টাকাগুলো পাচ্ছি, অর্থাৎ PM কিষাণ যেটাকে বলছে, হ্যাঁ, যেটা 2018 সালে যেটা লঞ্চ করা হয়েছিল, রাজ্যের সমস্ত রাজ্যের কৃষককে 3 কিস্তিতে 2000 টাকা করে 6000 টাকা প্রদান। অর্থাৎ প্রত্যেক ইয়ারে 6000 টাকা প্রদান করা হবে 3 কিস্তিতে 4 মাস অন্তর। ওকে, নেক্সট দেখো, আত্মনির্ভর ভারত 2020 সালের একটি প্রকল্প, আত্মনির্ভর ভারত, যার মেন টার্গেট শ্রমিক এবং কৃষকদের আর্থিক সহযোগিতা। যখন মেনলি চায়নার সাথে গালেওয়ান ভ্যালিতে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হলো, তখনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের স্লোগান তুলেছিলেন এবং আত্মনির্ভর ভারতের মেন টার্গেট তিনি দেখিয়ে দিয়েছিলেন। স্কিল ইন্ডিয়া 2015 সালে যেটা লঞ্চ করা হয়েছিল, যার মূল লক্ষ্য শিল্প সম্পর্কিত কাজের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ। দেখো, PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেটা কিন্তু 2015 সালে এসেছিল, যেটা কিন্তু শিল্প সম্পর্কিত নয়, বরং কোনো টেকনিক্যাল কাজের উপর কিন্তু ডিপেন্ডস করছে। আর স্কিল ইন্ডিয়া হচ্ছে শিল্প সম্পর্কিত কাজের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ। পরবর্তী ডিজিটাল ইন্ডিয়া 2015 সালের প্রকল্প, ডিজিটাল ইন্ডিয়া, যার মেন টার্গেট তথ্য প্রযুক্তির দিক থেকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ টেকনোলজির দিক থেকে ভারতের উন্নতি সাধনই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার মেন টার্গেট। নেক্সট, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, এক দেশ এক রেশন কার্ড, 2013 সালের প্রজেক্ট, যেটা কিন্তু এই মুহূর্তে গিয়ে কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। ওকে, ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য এই রেশন কার্ড চালু করা, অর্থাৎ সমস্ত রাজ্যের জন্য একই রেশন কার্ড চালু হবে, যে রেশন কার্ডের মাধ্যমে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কিন্তু রেশন তুলতে পারবে। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও 2015। বেটি বাঁচাও বেটি পড়াও, দেখে এটা মেন টার্গেট কি, প্রকল্পের মূল লক্ষ্য কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রদ এবং কন্যা সন্তানকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ কন্যা সন্তান অনেকের কাছে অভিশাপ বলে মনে হতো, তো সেটাকে রদ করা, অর্থাৎ সেই যে ভ্রূণ হত্যা সেটাকে রদ করা, তার সাথে সাথে কন্যা সন্তানদের যাতে স্টাডির দিক থেকে আরও বেশি ইনক্রিজমেন্ট করা যায়, সেটাই কিন্তু বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মেন লক্ষ্য, যেটা 2015 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। পরবর্তী, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা 2015 সালে লঞ্চ করা হয়েছিল। দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি বলে থাকে, তাহলে কিন্তু শহরাঞ্চলের মানুষের গৃহ প্রদান এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি, এটাই কিন্তু ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য, এখানে কিন্তু গ্রামীণ নয়। ওকে, পরবর্তী যে প্রকল্প সেটা দেখো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যদি গ্রামীণ উল্লেখ করে দেয় তাহলে কিন্তু মনে রাখবে যে এটা কিন্তু গ্রামের নিম্ন সীমার নিচে যারা বসবাস করছে সে সমস্ত ব্যক্তিদের গৃহ প্রদান, অর্থাৎ ঘর প্রদান করা হবে। ঘর প্রদান বলতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টস দিয়ে দেওয়া হয়, মোটামুটি 1 লাখ 1.2 লাখ
হ্যাঁ, 1,20,000 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, বাকিটা কিছুটা দিয়ে সেটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় পড়ে। এখনও কিন্তু সেই প্রকল্পের কাজ চলছে। নেক্সট, মেক ইন ইন্ডিয়া, 2014 সালে নরেন্দ্র মোদীর প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া। প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী ছিলেন, যার মেন টার্গেট ভারতবর্ষকে পণ্য উৎপাদনে উৎসাহিত করা। ওকে, নেক্সট, প্রধানমন্ত্রী জনধন যোজনা। জনধন যোজনা বলতে জনধন অ্যাকাউন্টস। দেখো, এই জনধন যোজনার যে অ্যাকাউন্টগুলো সেগুলো 2014 সালে থেকে শুরু হয়েছিল, মূলত মহিলাদের ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুবিধা, অর্থাৎ মহিলাদের ফ্রিতে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট যেটা, সেটাই হচ্ছে প্রধানমন্ত্রীর জনধন যোজনা। জনধন যোজনায় কিন্তু একাধিক সুযোগ সুবিধা মহিলারা পেয়েছেন। নেক্সট, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, 2015 সালের প্রজেক্ট প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে বিমার সুযোগ সুবিধা দিয়ে থাকে। নেক্সট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, 2015 সালের একটি প্রজেক্ট প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যেটা হচ্ছে মূলত স্বাস্থ্য সম্পর্কিত একটি বিমা, হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, 2015 সালের প্রজেক্ট। পরবর্তী, আয়ুষ্মান ভারত 2018। অর্থাৎ আয়ুষ্মান ভারত কোন প্রজেক্টটা, দেখো, 2018 সালে যেটা লঞ্চ করা হয়েছিল, ভারতবর্ষের সমস্ত রাজ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে 5 লক্ষ টাকা সহায়তা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রের দিক থেকে 5 লক্ষ টাকা সহায়তা প্রদান করবে, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আয়ুষ্মান ভারত চালু নেই, বরং ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারের যে প্রকল্প স্বাস্থ্যসাথী, সেটাই কিন্তু প্রকল্প চালু রয়েছে। আয়ুষ্মান ভারত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু নেই। নেক্সট, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, 2015 সালের প্রজেক্ট প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, যার মেন টার্গেট ব্যবসার জন্য ছোট লোন প্রদান, ছোট ছোট যে লোন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় পড়বে। নেক্সট, মিশন ইন্দ্রধনুষ, 2015 সালের প্রজেক্ট মিশন ইন্দ্রধনুষ, যেটার মূল লক্ষ্য, দেখে নাও, বিভিন্ন রোগের টিকা প্রদান। এই যেমন করোনা রোগ, এই করোনার যে টিকা প্রদান করা হচ্ছে, সেটাও কিন্তু মিশন ইন্দ্রধনুষের আওতায় করা হচ্ছে। নেক্সট, মিড ডে মিল স্কিম, যেটা 1995 সালে এসেছিল, মিড ডে মিল স্কিম, যার মেন টার্গেট হচ্ছে মধ্যাহ্ন ভোজন প্রদান, অর্থাৎ দুপুরের যে খাবার, সেটা প্রদান করা হচ্ছে মিড ডে মিল স্কিম এর মেন টার্গেট। নেক্সট, অন্তর্দয় যোজনা, 2000 সালের অন্তর্দয় যোজনা, যেটা 2000 সালে লঞ্চ করা হয়েছিল, যার মূল লক্ষ্য খাদ্য সম্পর্কে সুরক্ষা প্রদান, খাদ্য সম্পর্কে সুরক্ষা প্রদান। পরবর্তী দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড, 1987 সালের একটি টার্গেট অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নতিকরণ, অর্থাৎ আমাদের যে সর্বশিক্ষা মিশন রয়েছে বা প্রাথমিক শিক্ষা রয়েছে, সেই প্রাথমিক শিক্ষাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডের মেন লক্ষ্য ছিল। নেক্সট দেখো, স্বচ্ছ ভারত অভিযান 2014। স্বচ্ছ ভারত অভিযান 2014, দেখো, ভারতবর্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে এই প্রকল্পের মেন উদ্দেশ্য, ভারতবর্ষকে সম্পূর্ণরূপে স্বচ্ছ রাখা। 2014 সালে যখন ভারতবর্ষে এই প্রকল্প লঞ্চ করা হয়েছিল, তখন কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছিল, ইভেন এখনও কিন্তু সেই একই টার্গেট রয়েছে ভারতবর্ষের। নেক্সট, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, 2000 সালে এসেছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যার মূল লক্ষ্য ছিল গ্রামীণ অঞ্চলের রাস্তাঘাটের উন্নতিকরণই হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মূল লক্ষ্য। তো ফ্রেন্ডস, আজকে টোটাল 24টা সেন্ট্রাল গভর্নমেন্টের 24টা গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসবে, তোকে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে।